স্বামী থাকার পরেও এনজিও কর্মীর সাথে নষ্টামি। স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করছে দুই সন্তানের মা এই পাপি নারী। পরকীয়ার পাপে স্বামীর তাড়া খেয়ে দুশ্চরিত্রা মহিলার বিয়ের দাবিতে অনশন করার এই লজ্জার ও দুঃখজনক ঘটনা ঘটে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশি গ্রামে। এই নষ্টা নারী বলেন, প্রায় ১২ বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানিতে আমার বিয়ে হয়। আমার ১০ বছরের ছেলে ও ৭ বছরের মেয়ে আছে। রকিব বিশ্বাস কাশিয়ানির জয়নগর শাখায় এসডিসি এনজিওতে চাকরি করার সুবাদে ৩ বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময়ে মেলামেশার কয়েকটি ছবি তুলে বিয়ের প্রলোভনে আমার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। তিনি বলেন, আমার স্বামী এই সম্পর্কের বিষয়ে জানতে পেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি উপায়ন্তর না পেয়ে রকিবকে বিয়ের জন্য বললে সে টালবাহানা শুরু করে। এরপর আমি বাধ্য হয়ে সোমবার থেকে তার বাড়িতে বিয়ের জন্য অনশন শুরু করি। সেই নারী আরও বলেন, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই। আমি রকিবের বাড়িতে আসার পর সে পালিয়ে গেছে, এছাড়া তার পরিবারের লোকজনও বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যায়। তবে একজনের স্ত্রী থাকা অবস্থায় কিভাবে আরেকজনকে বিয়ে করতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কোনো উপায় নেই, আগের স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, প্রয়োজন হলে আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি করে ফেলবো।